بسم الله الرحمن الرحيم. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. منجستيتو أمار مدهر مكود جان بردو উলামায়ে কিরাম ও সুধীবৃন্দ, সম্মুখস্থ জ্ঞান পিপাসু অনুসন্ধিৎসু শ্রোতাবৃন্দ, প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভক্তি ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত সময়ের পরিসরে দু একটি কথা উপস্থাপন করার প্রয়াস নিচ্ছি। আমরা যারা উপস্থিত আছি, সামনে বেশিরভাগ দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চিরা, আর সাইটে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন অভিভাবক এবং কিছু গ্রামবাসী বৃন্দ। আমরা যারা অভিভাবক, তাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা। আমরা মুসলমান, একজন মুসলিম তার সন্তান সম্পর্কে কতটা সচেতন থাকতে হবে তাকে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সন্তান এরা হলো আমাদের ভবিষ্যৎ, এরাই হলো দেশ ও জাতির সম্পদ। আমরা সবাই চেষ্টা করি সন্তান সুন্দর হোক, বড় হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, কিন্তু এর জন্য আমাদের করণীয় কি এটা আমরা অনেকেই ভুলে যাই। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সাধারণ কোন মানুষ নয়, নির্বাচিত কিছু নবী রসূলদের কথা উল্লেখ করেছেন এবং সেখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক হিসাবে সন্তানের প্রতি আমাদের কর্তব্য কি। সবাই যে কর্তব্য পালন করলেই সুসন্তান পেয়ে যাব এর কোনো আবশ্যকতা নেই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী হিসাবে তার সন্তানকে সুন্দর করে গড়ে তোলার জন্য যদি কেউ ধারণা করে তার সাধনা প্রচেষ্টা মেহনতে ত্রুটি ছিল, তাহলে সেই ইমানদার, সেই মুসলমানের ইমানে ত্রুটি হয়ে যাবে। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরিপূর্ণ প্রচেষ্টার পরেও তার সন্তানকে তিনি সুসন্তান রূপে গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুজন সন্তান এবং দুজন সন্তানই পৃথিবী বিখ্যাত দুজন পয়গাম্বর সুসন্তান। অন্যদিকে দেখলে আমরা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ১২ জন সন্তানের মধ্যে প্রাথমিক স্তরে দুজন সন্তান ছিলেন ভালো, বাকি ১০ জন প্রাথমিক স্তরে তারা সুসন্তান হিসাবে পরিগণিত হতে পারেন। অবশ্য পরবর্তীতে তারা তাওবা করে সুসন্তান হতে পেরেছেন। এর সার নির্যাস হলো এতটুকু যে একজন অভিভাবক হিসাবে আমাদের যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে, তবে প্রচেষ্টার পরেও আমরা ব্যর্থ হতে পারি, তবে এই ব্যর্থতাটা এটা আমাদের জন্য দোষনীয় আর হবে না। এজন্য যারা আমরা উপস্থিত আছি, সর্বপ্রথম আমি আপনাদেরকে নিবেদন করব যে একটা আদর্শ প্রতিষ্ঠানে বাচ্চা দিয়েই যদি আমরা মনে করি আমরা আমাদের কর্তব্য পালন করে ফেলেছি, তাহলে এটা অত্যন্ত ভুল হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই সন্তানের প্রতি অভিভাবকের কর্তব্য নিয়ে আলোচনা করেছেন, সেখানে আমরা দেখতে পাই মায়ের তুলনায় পিতার ভূমিকা কতটা বেশি হওয়া দরকার। একটা মা গর্ভে থেকে বাচ্চা আসার পরে বাচ্চা তো তার কাছেই থাকে, কিন্তু আব্বারা, পিতা যারা, তারা সন্তানের জন্য বাড়ির প্রাচীর স্বরূপ, দেওয়াল স্বরূপ। মানে বাড়ির প্রাচীর দেওয়ার যেমন আমাদেরকে সংরক্ষণ করে, পিতাও করে।
কিন্তু প্রাচীর আমাদের সঙ্গে কথা বলে না আমরা সেই রকম একটা জড় পদার্থের মতো বেশিরভাগ পিতা আমার কলিজার টুকরা সন্তানকে সামনে বসিয়ে নিয়ে তাকে কিছু শিক্ষা দেব মত বিনিময় করব এই সময়টুকু আমাদের হাতে নেই অথচ আল্লাহ পাক কোরআন শরীফে তিনি বলছেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব হযরত ইব্রাহিম এবং ইয়াকুব দুজনেই নিজেদের সন্তানকে জোর তাগিদ দিয়েছেন কি বলেছেন ইয়া বুনাইয়া প্রিয় ছেলে ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন আল্লাহ তোমাদের জন্য একটা ধর্ম নির্বাচন করেছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতএব তোমাদের কর্তব্য হলো যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে সেই ধর্মের অনুসারী না হবে তোমরা মৃত্যুবরণ করো না হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে আমরা কোরআনে দেখতে পাচ্ছি তিনি তার সন্তানকে কি উপদেশ করেছিলেন আল্লাহ পাক সেটা অঙ্কন করেছেন অথচ তিনি নবী ছিলেন না রসূল ছিলেন না একজন সাধারণ জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তো একজন সাধারণ জ্ঞানী ব্যক্তি তিনি তার সন্তানকে সামনে বসিয়ে কি উপদেশ দিচ্ছেন সেই উপদেশটা আল্লাহর এত পছন্দ হলো আল্লাহ পাক যদি কোরআনে আলোচনা না করতেন পৃথিবীর মানুষ জানতে পারত না কোথাও নির্জনে নিভৃতে মুক্ত আকাশের নিচে ছোট্ট একটা কুঠুরির ভিতরে গরিব অসহায় একটা পিতা কলিজার টুকরো একটা সন্তানকে নিয়ে কি উপদেশ দিচ্ছেন আল্লাহর কাছে এটা এত পছন্দ হলো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ যারা চিরজীবন্ত তার মধ্যে আল্লাহ পাক অঙ্কন করলেন এজন্য কথা আমি শেষ করছি পরিবেশটা ঠিক এখানে উপযুক্ত থাকে না গত বছরও আমি এসেছিলাম মগরাহাট থেকে আজকেও এলাম এই পরিবেশটা যেন একটু কিচির মিচির হচ্ছে বিক্ষিপ্ত একটা পরিবেশ এটা ভালো নয় অনেকে অনেক জরুরি কাজ ফেলে রেখে এখানে আসেন একটু মানুষের উদ্বুদ্ধ করতে কিন্তু এখানে এসে এই পরিবেশ থাকলে তারা মনোক্ষুণ্ণ হন এজন্য করে যারা এখানে আছেন আমি ছোট মানুষ হিসাবে এরপরে যারা আছেন তাদের পক্ষ থেকেই আবেদন করছি পরিবেশটা শান্ত করুন সুন্দর করুন সুশৃঙ্খল করুন যাতে যারা কথা বলবেন এরপরে কথাটা আমরা শুধুমাত্র হাওয়ায় উড়িয়ে না দিয়ে কথা যেন সার্থক হয় আমরা যেন চিন্তার কিছু খোরাক নিয়ে যেতে পারি